विज्ञापन के अनुसार लगभग 2500 बैटरी चालित रिक्शा कर्मचारी सरकारी नियमों के अनुसार लाइसेंस के लिए कार्यालय में अपने कागजात जमा करते हैं, लेकिन अभी तक उन्हें लाइसेंस नहीं मिला है, इसलिए वे सबसे पहले उन लाइसेंसों को देने की मांग करते हैं। इसके बाद अन्य कदम उठाए जाएंगे। रिक्शा स्टैंड का पुनर्निर्माण किया जाना चाहिए और प्रत्येक स्टैंड पर नगर परिषद के साइन बोर्ड लगाए जाने चाहिए। मोटर स्टैंड और चंद्रपुर क्षेत्र में रिक्शा कर्मियों के कार्यालय को ध्वस्त करने के बाद एक नया घर दिया जाना था, लेकिन ये घर बिल्कुल नहीं दिया गया। रिक्शा कर्मियों का भत्ता तत्काल लागू किया जाना चाहिए। केवल कोविड काल में मुख्यमंत्री द्वारा किए गए वादे के अनुसार प्रत्येक श्रमिक को 1000 रुपये का अनुदान दिया जाना था, जिसका भुगतान तत्काल किया जाना चाहिए। रिक्शा कर्मियों को लेबर कार्ड के तहत लाया जाए। रिक्शा मोटर चालू करते समय श्रमिकों को बिजली की लाइनों की आवश्यकता होती है, लेकिन श्रमिक बिजली बिल का भुगतान नहीं कर सकते, इसे माफ कर देना चाहिए। त्रिपुरा रिक्शा श्रमिक संघ ने बुधवार को 7 सूत्री मांग प्रमाण पत्र के साथ नगर निगम आयुक्त शैलेश कुमार यादव को प्रतिनियुक्ति सौंपी। त्रिपुरा रिक्शा श्रमिक संघ के अध्यक्ष हिरन मिया ने उस दिन मीडिया को इसके बारे में बताया। अनेक मीडिया पेपर उठे रिक्शा श्रमिकरा नाकि लाइसेंस दे इलेक्ट्रिक रिक्शा जो इलेक्ट्रिक रिक्शा लाइसेंस दे গত 2019 আমাদের রিক্সার লাইসেন্সের জন্য ফর্ম 2500 ফর্ম আমাদের পৌরসভাতে জমা দিয়েছি। তো জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই লাইসেন্সগুলি এখনও এখানে রয়েছে। তার পরিপ্রেক্ষিতে মেয়র একটা ঘোষণা করেছে যে আমাদের ফর্ম আবার নাকি নেওয়ার জন্য। কেন আমরা ফর্ম নেব? আমাদের 2500 ফর্ম রয়েছে আপনার কাছে, আপনার ধরুন 2500 লাইসেন্স তৈরি আছে, ওইটা দিচ্ছেন না, না দিয়ে হঠাৎ করে আপনি একটা ঘোষণা করছেন যে আমরা ফর্ম দেবো আবার লাইসেন্স দেবো। আপনারা এটাও ঘোষিত করেন যে ইলেকট্রিক রিক্সা লাইসেন্স দেবেন, কীভাবে দেবেন, কত টাকা মূল্য নেবেন, কত টাকা আমাদের জন্য ধার্য করছেন রিক্সা শ্রমিকের জন্য, ওইটা পরিষ্কারভাবে না লিখে তিনটা ফর্ম এবং রিক্সাগুলি 2500 রিক্সা গত বছর ইঞ্জিনিয়ার মাধ্যমে 2019 আমরা চেকিং করেছিলাম, ওই চেকিং করে কাগজগুলি আমাদের দ্বারা অনেক শ্রমিকের দ্বারা নাই, তখন আবার পুনরায় 300 টাকা করে দিয়ে ইঞ্জিনিয়ার দ্বারা চেকিং করাইব। এই যে 28000 শ্রমিক এই ইঞ্জিনিয়ার দ্বারা চেকিং করাইব, 300 টাকা করে মাথা পিছিয়ে গেলে কত লক্ষ টাকা গেল, এই টাকা কে ভর্তুকি পড়বে? এই ভর্তুকি পড়ছে না। এবং দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল আগরতলা শহরে বিভিন্ন জায়গায় আগের সরকারের আমলে স্ট্যান্ডগুলি নির্ধারিত ছিল, এই স্ট্যান্ডগুলি পুনরায় ভেঙে দিল তারা, আয়া পৌরসভা থেকে লেবার নিয়ে ভেঙে দিয়ে কইছিল আমাদের কমিশনার, গত 2019 কইছিল কমিশনার আমাদেরকে বলেছিল যে স্ট্যান্ডগুলি পুনরায় আবার নির্মাণ করা হবে, আজ অবধি নির্মাণ করা হয়নি। আমাদের দুইটা শ্রমিকের অভিযোগ ছিল, একটা মোটর স্ট্যান্ডে একটা চণ্ডপুরে, দুটো অফিস চণ্ডপুরে দুটো অফিসে ভাঙা হলো। এবং আমাদের আরেকটা দাবি হলো যে এইভাবে ইলেকট্রিক বিল বাড়ছে, আমাদের যে রিক্সা ইলেকট্রিক ব্যাটারি চালিত যে রিক্সাগুলির যে লাইসেন্স দেওয়া হবে, এই যে কারেন্টের মূল্য, এই মূল্য কেমনে শ্রমিকরা দেবে সেইটাও যাতে সরকার নির্ধারিত করে, তার পরিপ্রেক্ষিতে আমাদের কমিশন সাধ্যবা দাবিতে দেখা করা, এই দাবিগুলি নিয়ে কী কী কথা কয় তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাই দেওয়া হবে। হ্যাঁ, পরিচয়, আমি ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের সভাপতি হিরণ মিয়া। আমার সঙ্গে আছেন ওয়েস্ট ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি বাবুল ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট আছেন এখানে, দাদার নামটা বলুন তো, সুজিৎ সুজিৎ দা, এবং